সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি রাকিব মুসাববীর বলছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই রাকিব মুসাববীর অফিসিয়াল চ্যানেলে এবং রাকিব মুসাববীর ভেরিফাইড ফ্যান পেজে। বন্ধুরা, আজকে একটি গান করব, গানটির নাম হচ্ছে শোনাবো শুনছনিক। এই গানটার পিছনে একটা গল্প আছে, সেই গল্পটা আমি আপনাদেরকে বলি। আমি যখন স্কুলে পড়তাম তখন এই গানটি আমি শুনেছিলাম এবং এই গানটি আমি অনেক খুঁজেছি শোনার পরে, কারণ আমি একটা মানে হয় না আশেপাশে বিভিন্ন অনুষ্ঠান হয় যেখানে বাউল সাধকরা এসে গান টান করে, এরকম একটা অনুষ্ঠানে আমি এই গানটি শুনেছিলাম। তো পরবর্তীতে অনেক অ্যালবামে আমি গানটা খুঁজেছি। আমি কিন্তু প্রচুর ক্যাসেট কিনতাম সেই সময় এবং সিডিও কিনতাম। তো ওই অ্যালবামটা আমি খুঁজেছি অনেক কিন্তু পাই নাই। তো দুইটা অ্যালবাম আমার রিলিজের পর, যারে আমার মন বৈশাখেলো রিলিজের পর, আমার তৃতীয় অ্যালবাম যেটা ছিল মাধবীলতা, তো ওই মাধবীলতা অ্যালবামটা আমি, আমার তৃতীয় অ্যালবাম ছিল, ওই অ্যালবামটা আমি রিলিজ করি লেজার ভিশন থেকে। তো একদিন লেজার ভিশনে গেলাম, তখন লেজার ভিশনে আরিফ আঙ্কেল এবং মাজার আঙ্কেল, ওনারা দুই ভাই, এবং ওনারা কিন্তু নতুনদেরকে খুব ইন্সপিরেশন করেন। তো আমার মাধবীলতা অ্যালবামটা তখন ওনারা বের করবেন এরকম কথাবার্তা চলছে। তো ওনারা সাধারণত নতুন কোনো আর্টিস্ট কিংবা নতুন কোনো কম্পোজার গেলে ওনাদের অ্যালবামগুলো গিফট করতেন সবসময়। তো আমাকে ওই রকম পাঁচটা অ্যালবাম গিফট করলেন আরিফ আঙ্কেল এবং মাজার আঙ্কেল। আমার তখন কথা চলছে মাধবীলতা অ্যালবামটা রিলিজ হবে। তো ওই মাধবীলতা অ্যালবামটার সময়ই আঙ্কেল আমাকে বললেন যে এই অ্যালবামের গানগুলো শুনলে তোমার ভালো লাগবে। ওই শোনাবো গানটা আমাকে উনি মানে নিজে থেকেই বললেন যে এই গানটা খুব সুন্দর। তো আমি যখন বাড়িতে আনলাম, আমি সবগুলো অ্যালবামই শুনলাম। সেখানে আরও অনেকগুলো ভালো ভালো অ্যালবাম ছিল আর সবগুলো অ্যালবামই খুব সুন্দর ছিল। তো শোনাবোটা শোনার পর আমার মনে হলো, আরে আমি তো এটা, এই গানটা তো অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু কোনো সিডিতে পাই নাই কিংবা কোনো ক্যাসেটে পাই নাই, একটা অনুষ্ঠানে শুনেছিলাম, লোকাল একটা অনুষ্ঠানে। তো ওই গানটা পরে দেখলাম যে শ্রদ্ধেয় খালেক দেওয়ানের ওনার কথা এবং সুরে। তো যে কারণে আসলে বাংলা যে ফোক গানগুলো আছে, এই ফোক গানগুলো কিন্তু আসলে খুবই মানে খুবই রিচ আসলে আমাদের এই লালন গীতি, পল্লী গীতি, লোকগীতি, জারি সারি, বাওয়াইয়া, ভাটিয়ালি, তো এই গানগুলো আমাদের মসজিদি গানগুলো, এই গানগুলো কিন্তু আসলে আমাদের বাংলা গানের সম্পদ, মানে মূল স্তম্ভ বলা চলে আসলে এই গানগুলো। তো এই গানগুলোই পরিচয় করা দেয় যে আমরা বাঙালি। তো ওই গানটা শোনার পর আমার খুব ভালো লাগলো। আমি অনেকদিন পরে এই গানটা যেহেতু পেলাম, অনেকদিন বলতে অনেক বছর পরে পেলাম গানটা, তখন আমার খুবই ভালো লাগে। তো চলুন যে এই গানটি শুনি, শ্রদ্ধেয় খালেক দেওয়ানের কথাও শুনে গানটি। সারি তিন হাত মাটির ঘরে বাসুটা দিবে সাজিয়ে, যে ঘরেতে থাকবা দিন রজনী, ও নাই বিছানা নাই মশারি সঙ্গে নয় তোর স্বামী, নিতে আইলে নাই ওরে যাইবানি, শোনাবো শুনছনিক শোনাবো শুনছনি, নিতে আইলে নাই ওরে যাইবা, শোনাবো শুনছনিক শোনাবো শুনছনি, নিতে আইলে নাই ওরে যাইবানি, নিতে আইলে নাই ওর যাইবানি, ও চলে গেলে আত্মা জামাই মাটির দেহের কিসের বরাই, ফাঁকা দেহের বিচার করবে কে, আত্মার সাথে তোর প্রীতির দেওয়ানে কয় সজনী, নিতে আইলে নাই ওরে যাইবানি, ও নিতে আইলে নাই ওরে যাইবানি, শোনাবো শুনছনি গো শোনাবো শুনছনি, নিতে আইলে নাই ওরে যাইবানি,